দর্শক, আপনি যদি গাছকে প্রখর সূর্য তাপ থেকে বাঁচাতে চান, গ্রীষ্মকালে প্রখর রোদের মধ্যে শীতকালীন ফসল চাষাবাদ করতে চান, কিংবা শীতকালে গ্রীষ্মকালীন বা গরমকালের ফসল চাষাবাদ করতে চান, কিংবা কম খরচে বিষমুক্ত নিরাপদ ফসল চাষাবাদ করতে চান, তাহলে আপনার জন্য একটি উত্তম প্রযুক্তি হচ্ছে শেডনেটে ফসল উৎপাদন করা। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাথেই আছে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, যিনি এই শেডনেটের মধ্যে টমেটো চাষ করেছেন এবং বিষমুক্ত টমেটো। রফিক ভাই, আপনার সাথে একটু কথা বলবো। আপনি যে এই যে শেডনেটের মধ্যে টমেটো চাষ করেছেন, এই টমেটোর জাতটা কি? সফল জাত। আপনি কি এই বছরই টমেটো চাষ করছেন, না এর আগেও করতেন? এর আগেও করতাম, মানে এবার তো কমে করছি, আরো আগে বেশি করতাম, আরো বেশিও করতেন। আপনি যে আগে টমেটো করতেন, এই টমেটোতে কি কোনো কীটনাশক ব্যবহার করতেন আগে? আগে তো বিশেষ কীটনাশক তো বিশেষ ব্যবহার করতেন। সপ্তাহে কয়বার দেওয়া লাগতো কীটনাশক? সপ্তাহে করে আনা হলে তো প্রতি সপ্তাহে মাথা দিত। অর্থাৎ প্রতি সপ্তাহে দুইবার দেওয়া লাগতো। তো এখানে কি একটা কীটনাশকই দিতেন, না কয়েকটা কীটনাশক একত্রে মিশিয়ে দিতেন? তিন চার রকম মিশিয়ে মিশাইতেন, তিন চার রকমের কীটনাশক মিশাইতেন। তো আপনি যে এই বছরে যে শেডনেটের মধ্যে টমেটো করছেন, এই টমেটোতে কি কোনো কীটনাশক ব্যবহার করছেন? না, আমি এই পর্যন্ত করিনি। আপনারা এটা দেওয়ার পরে এই পর্যন্ত আর করি, মানে কীটনাশক ব্যবহার করিনি, ফরমালিন ব্যবহার করিনি। আচ্ছা, কেন এবছর কি কীটনাশক প্রয়োজন হয় নাই? কোনো প্রয়োজন হয় না। দেখি শেডনেট দিয়েছেন, এটা দিয়ে উলে নিয়ে ঢুকতে পারে না, মানে কোনো পোকামাকড় ভিতরে ঢুকতে পারে না, ভিতরে ঢুকতে পারে না। আচ্ছা, তো আপনার এই যে শেডনেটের মধ্যে টমেটো করাতে, টমেটোর ফলন কেমন আপনার? ফলন মোটামুটি ভালো, মোটামুটি ভালো, ফলন খারাপ, ফলন খারাপ না। আচ্ছা, তাইলে আপনার যে বাড়তি লাভ হচ্ছে যে আপনার কীটনাশক যে কিনাতে যে খরচটা, এই খরচটা তো এবার বাইচা গেল। এই খরচটা বাইচা গেছি, মনে করেন আমরা বাংলাদেশের মানুষ তো এই মাত্র ওষুধ দেই আবার কুদুপাতে খাইয়া লাই, বুঝলেন? এই সমস্ত বিষ খাইয়া আমরা বিষ বিভিন্ন রকমের এই ডায়াবেটিস, তারপরে আর স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, বিভিন্ন রকমের বা অসুস্থ মানুষের বিভিন্ন রকমের হাসপাতালে ধরে না। এই কীটনাশক এই শুধু আমরা বিষ খাই, বিষ এই দেই, এই খাইয়া লাই, শাকসবজির মধ্যে এই মাত্র বিষ দেয়, আবার এই বিক্রি করে, এই এই মাত্র বিক্রি করে, আবার নিজও এক গালা দিয়ে দিয়ে আর গালা দিয়ে চা ভাই। এই মাঝে মাঝে ফেটে তখন খিদে লাগে, তখন কি হয়েছে বাইর যাই কতক্ষণ ভাত খাম কতক্ষণ, তো এই দুইটা ছিটে খাইয়া লাই, খাই যে কিন্তু এক গালা দিয়ে বিষ দিতেছে আর গালা দিয়ে খাই লিতেছি। আচ্ছা, যার ধরেন আমরা বাংলাদেশের মানুষের এই রোগ বাড়ান বালাই মুসিবত বেশি। আচ্ছা, মানে হাসপাতাল লিচ্ছিটা কথা মানুষ আনে না, আমরা যে তাহলে বিষ খেতেছি। আচ্ছা, এই বিষের কারণে বাংলাদেশের মানুষের রোগ বেড়ান বেশি। আচ্ছা, এইভাবে যদি আপনারা যে প্রযুক্তি করছেন, এই প্রযুক্তি ভাবে যদি মানুষ করে আর আমরা বিষমুক্ত সবজি ফলন ফলাইতে পারি, আচ্ছা, তাইলে এই দেশের মানুষের বিষমুক্ত ফলন খাইলে এই বাংলাদেশের মানুষ রোগ বেড়ান থেকে মুক্তি মুক্ত পাবে। আপনার এই শেডনেটে আপনি এখন টমেটো করছেন এবং আন্তঃ ফসল হিসেবে মিষ্টি কুমড়া করছেন, দেখাই যাচ্ছে যে আপনার টমেটোর পরে এই জমিটা মিষ্টি কুমড়া হয়ে যাবে। মিষ্টি কুমড়া তো সকালবেলা এসে পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের সাথে পরাগায়ন করে দিতে হবে, সেটা তো আপনি করবেন নাকি? আচ্ছা, এবং এই শেডনেটে আপনি কি পর্যায়ক্রমে একের পর এক ফসল করতে থাকবেন, না এই শেডনেট প্রযুক্তিটা বাদ দিয়ে দিবেন? না না, এই যে আমি আবার লাগাই লিছি, তো ও এরপরে এই যে এখন লাগাইছি সই সরষি মিষ্টি কুমড়া, তারপরে ওই যে আরেকটা ইয়া বাংরির মতন, আপনারা জেনে নিলেন। দর্শক, এটা বিষমুক্ত টমেটো, নিঃসন্দেহে খাইতে পারেন, কোনো সমস্যা নেই, খেতে পারেন। এই কারণে যেহেতু শুরু থেকে এখানে কোনো কীটনাশক ব্যবহার হয়নি, আপনারা দেখলেন আমরা গাছ থেকে ছিঁড়ে না ধুয়ে, দর্শক এখানে ধোয়ারও প্রয়োজন নাই, কারণ যেহেতু এটা একটা কম্প্যাক্ট এরিয়ার মধ্যে এবং এটা একটা শেডনেটের মধ্যে ফসল, এখানে কোনো পোকামাকড়ের আক্রমণ হয় নাই, কোনো কীটনাশক ব্যবহার হয় নাই, এই জন্য আমরা নির্ভয়ে এই টমেটো আমরা খেতেই পারি। দর্শক, আপনার ছাদ বাগানে, বারান্দা বাগানে, আঙিনা বাগানে আপনি শখের বসে কিছু শাকসবজি ফলমূল চাষাবাদ করেন, অনেক সময় ছাদের রৌদ্রের তাপে সেই শাকসবজি ফলমূলগুলো আপনার কাঙ্ক্ষিত ফলন হয় না, কারণ এই প্রখর তাপে এবং ছাদের হিটে অনেক ফসল নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি কম খরচে শেডনেট ব্যবহার করে বা ফিল্টার নেট ব্যবহার করে, শেডনেট হাউস তৈরি করে যদি এই ফসলগুলো চাষাবাদ করেন, তাহলে কিন্তু আপনি একদিকে কম খরচে যেমন ফসল উৎপাদন হবে, অন্যদিকে বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন হবে। দর্শক, পুরো পর্ব জুড়ে আপনাদেরকে জানাবো কম খরচে আপনি কীভাবে শেডনেট তৈরি করবেন এবং এই শেডনেটের মধ্যে কীভাবে আপনি বিষমুক্ত উপায়ে এই ফসল চাষাবাদ করবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল।
দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আল্ট্রা HD অর্থাৎ 4K আল্ট্রা হাই ডেফিনিশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত 400টি ভিডিও রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। আজকে আপনাদেরকে জানাবো ফিল্টার নেট ব্যবহার করে কম খরচে আপনি কীভাবে শেড নেট তৈরি করবেন এবং এই শেড নেটের মধ্যে কী কী ফসল চাষাবাদ করা যায় এবং এই শেড নেট ব্যবহারের উদ্দেশ্য এবং উপকারিতা এবং এই শেড নেট কখন স্থাপন করতে হয় এবং কীভাবে ফসল উৎপাদন করতে হয়। দর্শক শেড নেট হলো HDPE বা প্লাস্টিকের তৈরি একটি জাল যা মূলত ফসলকে রক্ষার জন্য এবং সূর্যের বিকিরণ এবং তাপমাত্রা কমানোর জন্য ব্যবহার করা হয়। দর্শক শেড নেট তৈরি করা হয় নেট হাউসের ভিতরে তাপমাত্রা কতটুকু কমানো বা বাড়ানো হবে তার উপর ভিত্তি করে এবং এই শেড নেটে তাপমাত্রা 20-90% বৃদ্ধি করাও যায় এবং 20-90% কমানোও যায়। দর্শক সাদা নেট হাউসের সূর্যের তাপকে 50% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। দর্শক শীতকালে সাদা নেট হাউসে শীতকালীন ফসলগুলো চাষাবাদ করা যায় এবং অপরদিকে তাপমাত্রা বৃদ্ধির জন্য সবুজ বা নীল নেট ব্যবহার করা হয় যা শীতকালে গ্রীষ্মকালীন ফসল চাষাবাদে ব্যবহার করা হয়। এছাড়াও UV প্রোটেক্টেড পলিথিন দিয়েও গ্রিন হাউস তৈরি করেও এই ফসলগুলো শীতে চাষাবাদ করা যায়। চলুন দর্শক আমরা এখন জেনে নেই শেড নেট ব্যবহারের সুবিধা। দর্শক এই শেড নেট আলোর বিকিরণ কমিয়ে ছায়াযুক্ত একটি পরিবেশ তৈরি করে, সূর্যের ক্ষতিকর রশ্মি কমিয়ে ফেলার কারণে ফসল অত্যন্ত ভালোভাবে বেড়ে উঠতে পারে। শেড নেট ব্যবহারের ফলে খোলা জায়গার চেয়ে 35-50% ফলন বেড়ে যায় এবং নির্দিষ্ট ঋতুকাল ছাড়াই বছরব্যাপী শেড নেটে সারা বছর যে কোনো ফসল চাষাবাদ করা যায়। চলুন দর্শক আমরা এখন জেনে নেই শেড নেটের চাষযোগ্য ফসল কোনগুলো। দর্শক আপনি যদি সাদা ফিল্টার নেট ব্যবহার করে শেড নেট তৈরি করেন তাহলে শীতকালে আপনি করতে পারেন মরিচ, টমেটো, লেটুস, ক্যাপসিকাম, কপি, ধনিয়া পাতা, পালং শাক এবং সকল ধরনের ফুল। এবং আপনি যদি গরমকালে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করতে চান তাহলে কিন্তু আপনি এই ফিল্টার নেট বা UV প্রোটেক্টেড পলিথিন ব্যবহার করেও এই শেড নেট তৈরি করে আপনারা গরমকালে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করতে পারেন। এবং সবুজ নেট হাউস ব্যবহার করে আপনারা শীতকালে গরমকালের ফসল যেমন সাম্মাম, রকমেলন, ক্যান্টালুপ, হানিডিউ এগুলো গরমকালের ফসল, বিশেষ করে সৌদি আরব সহ যেসব দেশে গরম বেশি পড়ে সেসব এলাকার ফসল আপনি শীতকালে চাষাবাদ করতে পারেন সবুজ নেট ব্যবহার করে আপনারা শেড নেট তৈরির মাধ্যমে। ফিল্টার নেট যে রোলটি রয়েছে এই রোলটি হচ্ছে 1 মিটার বাই 28 মিটার, অর্থাৎ এর প্রস্থ হচ্ছে 1 মিটার বা 2 হাত বা 3 ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার। দর্শক এই 1 মিটার বাই 28 মিটার 1 নম্বর নেটটি কিনতে গেলে আপনাদের লাগবে 720 টাকা এবং 2 নম্বর যে নেটটি রয়েছে এটা যদি কিনতে যান তাহলে লাগবে 550 টাকা। অর্থাৎ টানা দেওয়ার জন্য বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট এবং যে খুঁটির বাঁশ রয়েছে এর দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট। দর্শক এভাবে 10 শতক জায়গাতে আপনার খুঁটির প্রয়োজন হবে 50টি এবং আপনার 20 ফিট লম্বা যে বাঁশ এই বাঁশ লাগবে 21টি। দর্শক শেষ করবো আজকের পর্ব। নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিলে আপনার মাধ্যমে সারা দেশের কৃষি উদ্যোক্তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে এই বিষয়। আল্লাহ হাফেজ।